بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী মহাজ্ঞান। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথমবার একত্র করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار الله যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين তোমরা যে কিছু কিছু খর্জুর বৃক্ষ কেটে দিয়েছো এবং কতক না কেটে ছেড়ে দিয়েছো তা তো আল্লাহরই আদেশে এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير আল্লাহ বনু নুজাইরের কাছ থেকে তার রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন সেজন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن
الله شديد العقاب আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের তার আত্মীয়-স্বজনের ইয়াতীমদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য যাতে ধনশৌর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون এই ধন সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে তারাই সত্যবাদী والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদেরকে ভালোবাসে মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তজ্জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أريشم بطاريجنو যারা তাদের পরে আগমন করেছে তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের পালনকর্তা নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুণাময় ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون আপনি কি মুনাফিকদের দেখেননি তারা তাদের কিতাবধারী কাফির ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আল্লাহ সাক্ষ্য দেন যে তারা নিশ্চয়ই মিথ্যাবাদী لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون
যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে এরপর কাফিররা কোনো সাহায্য পাবে না لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিকতর ভয়াবহ এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায় لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন কিন্তু তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন এটা এ কারণে যে তারা এক কাণ্ড জ্ঞানহীন সম্প্রদায় كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم তারা সেই লোকদের মতো যারা তাদের নিকট পূর্বে নিজেদের কর্মে শাস্তি ভোগ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ترى الشيطان المطو جي مانوشكي كافر হতে বলে অতঃপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্ব পালনকর্তা আল্লাহকে ভয় করি فَكَانَ عَاقِبَتَهُمَا أَنَّهُمَا فِي النَّارِ خَالِدَيْنِ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল সেথায় বসবাস করবে এটাই জালিমদের শাস্তি হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تني الله تني بيتيت كونو উপাস্যনি تني একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয় দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মহাত্মশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ তারই নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়